আমি দাওয়াত খেতে যতটুকু পছন্দ না করি তার থেকে বেশি পছন্দ করি সবাইকে দাওয়াত খাওয়াতে। যখন কাউকে দাওয়াত খাওয়াই তখন কিন্তু আমি খুব এক্সাইটেড থাকি, কি রান্না করব, কি গিফট দিব, কিভাবে ওদের ওয়েলকাম করব, এসব প্রিপারেশন নিয়ে আমি খুব বেশি একটা ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা। আয়েশা সারা বেলাতে আবারও সবাইকে ওয়েলকাম করি। আজকে আমি একটা ছোট্ট দাওয়াতের ব্লগ নিয়ে এসেছি, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যখন দাওয়াত দেই তখন কিন্তু একদিন দুদিন আগ থেকে আমি প্রিপারেশনটা শুরু করে দিই। আমি চাই সবসময় দাওয়াতির আসার আগে যেন আমি সবকিছু রান্না বান্না করে ঘর টোর গুছিয়ে একদম পরিষ্কার করে রাখি। আজকে দাওয়াতটা হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের, খুবই ক্লোজ, ওরা খুবই আপন, ওদেরকে অনেকদিন পরে দাওয়াত দিলাম। খালা বোনা রান্না করতেছি, এখানে ফিশ বোনা, একটা চানা ডাল রান্না করতেছি, আরও অনেক কিছু ছিল, কিন্তু সবগুলো সময় করে এভাবে আমি রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছিল আমি চেষ্টা করি অল্প স্বল্প কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার মনে হয় যে দাওয়াতিরা আসার আগে আমি যাতে রান্নাবান্না শেষ করে ঘর টোর গুছিয়ে রাখতে পারি, কেন আমাদের রান্নাবান্নাটা কিন্তু এই যে পেঁয়াজের গন্ধটা, তারপরে মশলার গন্ধ ঘর থেকে সহজে যেতে চায় না, কীরকম একটা বিশ্রী দেখায় যখন মেহমান আসে। এই মেহমানরা কিন্তু আমার বাসায় গত বুধবার বিকালে এসেছিল, তো আমি কিন্তু মঙ্গলবার থেকে প্রিপারেশনটা শুরু করে দিই। মঙ্গলবার রাত্রে আমি রান্নাবান্নাটা করে কিচেনটা গুছিয়ে রাখি, যতটুকু সম্ভব হয় আমি গুছিয়ে রাখি। আর বুধবার সকালে উঠে আমি প্রথমে ওদের জন্য যে গিফট নিয়ে এসেছিলাম সেই গিফটগুলো র্যাপিং পেপারে আমি সুন্দরভাবে প্যাকেটিং করে রাখি। ওদের দুটি বউ আছে, দুটো নাতিন আছে, ওদের জন্য সামান্য একটু গিফট নিয়েছিলাম। না, মেহমান আসলে আমার মনে হয় সামান্য একটু গিফট দেয়, কেন খালি হাতে ফিরিয়ে দেওয়াটা আমার কাছে মোটেও পছন্দজনক না। মেহমান আসলে আমি সামান্য সামান্য গিফটের ব্যবস্থা করি। গিফট প্যাকেটিং করার পরে আমি চলে গেলাম ঘর গোছানোর কাজে। গোছানোর কাজটা শেষ করে আমি আবার কিচেনে আসলাম। কিচেনে এসে আমি ওদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর ওরা যখন আসবে তখন ওদের দেওয়ার জন্য সামান্য একটু নাস্তার ব্যবস্থা করে নিলাম। আর দাওয়াতটা ছিল যেহেতু গত বুধবারে, বাসার সবাই কাজে, সকাল থেকে সবাই কাজে ছিল, আমি এক হাতে যতটুকু সম্ভব হয় গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো মাশাআল্লাহ সব কিছু সুন্দরভাবে আমি প্রিপারেশন করতে পেরেছি, সময় মতো করতে পেরেছি। এদিকে খাবার টেবিলটাও আমি রেডি করে নিয়েছি। আর খাবারের মধ্যে আমি ছিল মাছের বোনা, কালা বোনা রোস্ট, তারপরে ছিল চানা ডালের বোনা। আর আমার কালা বোনাটা কিন্তু সবাই বলে এটা নাকি খুব দারুণ হয়, আর ওরাও খেয়ে খুব প্রশংসা করলো ওই দিন আমার খালা বোনাটা। শুধু খালা বোনাটা না, সব খাবারেরই অনেক প্রশংসা হয়েছে। তো সুন্দরভাবে দাওয়াতটা প্রিপারেশন করতে পেরেছি। আশা করি এই দাওয়াতের ভিডিওটা দেখে আপনারাও এনজয় করেছেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ। The chocolate one. This one I like, or the plain one's very nice. Or even this one's very nice. Or this.